আজকে হচ্ছে শুক্রবার, শুক্রবারে এখন বাজে 10:30। তো আমার মেয়ে পড়তে চলে গেল আর রাজু চলে গেছে কাজে। তো এখন আমি রান্নাঘরে এসেছি, রান্না করব বলতে ওই কুতলি ভাজা করব আর চিকেন করব। তো চিকেন তো প্রায় তোমরা দেখেছো আমার এতে ব্লগে, তো সেই কারণে আর চিকেন ভাবছি তোমাদের দেখাবো না। তো দেখতে থাকো, আমার পাশে থাকো। কাদের ঘরে শাক বাজছে, আমি করছি চিকেনের জন্য আমি সব পেঁয়াজ রসুন সব কেটে রেখেছি। আলু টালু দিয়ে একটু বাড়িয়ে সারিয়ে ঝোল করবো, আর এটা দিয়ে নিই মশলাপত্র দিয়ে, আর মশলা বলতে হলুদ নুন দিয়ে আর কাঁচা লঙ্কা গুলো কুচু কুচু করে দিয়ে রেখেছি। তো করে নিই এই ফ্রেন্ডস, রান্না করার ফাঁকে একটু তোমাদের সঙ্গে বসে গল্প করছি। কারণ হচ্ছে তোমরা বলবে যে আমি তো শুধু ভাজাভুজি দেখাই, রাত যেরম বিরিয়ানি টিরিয়ানি দেখায় এই দেখায়। তো সত্যি কথা বলতে কি, আমি ওগুলো অত খেতেও ভালোবাসি না। আমি সাদা শেপটে, আমাকে তুমি ফ্যান ভাত আলু ভাতে দাও, আমার খুব ভালো লাগে খেতে। একটা ডিম সেদ্ধ চাই, কিন্তু ওই তোমার ওই বিরিয়ানি ফিরিয়ানি না আমার একদম ভালো লাগে না, ওটা ওরই ভালো লাগে ওই জন্য ও করে। ঠিক আছে, পোলাওটা ভালোবাসে, কিন্তু ওইসব হ্যাবা যাওয়া আমাদের পছন্দ হয় না। সিম্পল রান্না খুব ভালো লাগে, তুমি যত ইচ্ছা দেবে তত ভালো লাগে, কিন্তু হ্যাবা যাওয়া রান্না আমার ভালো লাগে না। তো ঠিক আছে, যাই ভাজাভুজি করি, করে ডেলি রুটিন যেটা করার করব। দেখি বিকালে যদি পারি একটু বেরোবো, টুকটাক যেগুলো নিয়ে এসেছিলাম শেষ হয়ে গেছে। আর ভাবছি একবার ও বাড়ি যাবো, কেন মা অনেকবার করে ফোন করছে। এবারে জামাই ষষ্ঠী তো চলে গেল, বুঝতে পাচ্ছি না যে কি হবে, মায়ের শরীরও ঠিক না। আমি বলছি যে ছেড়ে দাও এসব ঝামেলা, পাকিও না এখন, যেহেতু বোনের নতুন নতুন মানে বলতে গেলে নতুনই, সেই কারণে একটু মা ওকে নিয়ে একটু এ করছে, বলছে দেখ পাচ্ছি না। সেই কারণে আমি আমি তো আমি যাবো, গেলে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো এখনকার মতন আপাতত তোমাদের সঙ্গে এইটুকুনি কথা, দেখি বিকেলে যদি পারি তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো। ওকে, এখন আমি রান্নার দিকে যাই, অনেক কাজ আছে, ওরা চলে আসবে খেতে, দেরি করলে হবে না। ওকে বাই, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব আর সুইট 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 কমেন্ট। ওকে টাটা। ভাবলাম তোমাদের একবার দেখিয়ে দিই মাংসটা কিরকম হয়েছে দেখতে, কালারটা ফ্রেন্ডস। এখন আমি বাপের বাড়িতে এসেছি, কটা বাজে বলে দিচ্ছি, 1:30। ইয়ে মা বসে আছে, মা বলবে কেন হয়নি জামাই ষষ্ঠী আমাদের বৃহস্পতিবার। আমাদের বৃহস্পতিবার জামাই ষষ্ঠী করলাম না কেন, না আমরা নিরামিষ খাই তো, সেদিন আমাদের নিরামিষ হয় আর কি, আমরা সেদিন মাছ মাংস ডিম খাই না। আর সেই উপলক্ষে আমি দিন ঠিক করলাম যে রোববার দিন জামাই জামাই মেয়েকে রোববার দিন খাইয়ে দেবো, যেহেতু সামনাসামনি সেই জন্য। আজকে এসে ওই মা বারবার বলছিলেন না, ডাকছিল কি রান্না বান্না হবে, ওগুলো সব ঠিকঠাক করার জন্য এসেছি। এই যে পুচকিটাকে নিয়েছিলাম গালে, কালি লেগে গেছে, চলো ওইদিকে বাইরে দেখাই। রাস্তার হালচাল তোমরা হয়তো বুঝতে পারবে না, এখানটা পুরো ফাঁকা, নিচটা একটু লাইট আসছে কিন্তু এত ওপরে তো বোঝা যাচ্ছে না। পুরো গাছগুলো ছিল সব ভেঙে গেছে, এই সাইডের গাছগুলো পুরো ভেঙে গেছে। সকালবেলা রোববার যখন আসবো তখন তোমাদের আরও ভালো করে ভিডিও তুলে দেখাবো, এখন বোঝা যাচ্ছে না, একেবারে বাজে অবস্থা, বড় বড় গাছগুলো ভেঙে গেছে। অনেকদিন পরে এলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে এই জিনিসগুলো নিয়ে এসেছি আজকে মার্কেট থেকে, মার্কেট মানে দোকান থেকে আর কি, এই একটা গ্লুকন ডি, একটা আমুল দুধ, একটা দেশলাই বিস্কুট আর সার, ব্যাস আর কিছু না, আর কিছু পাইনি ওই জন্য কিছু নিইনি। তো এখনকার মতন আমি ব্লগ এন্ড করলাম, আবার পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে, টাটা। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, আজকে হচ্ছে শনিবার, শনিবারে কটা বাজে তোমরা দেখেছো,
রোজ বলি যে পড়তে যাচ্ছে, পড়তে গেছে, এই যে এখন পড়তে যাচ্ছে, ও অবাক হয়ে গেছে, মা কি করছে, পড়তে যাচ্ছে, ওর 11টা থেকে পড়া, ওই জন্য গোজ গাছ করছে। আর একজনকে দেখাচ্ছি তোমাকে, দেখো ঘুমোচ্ছে মোষের মতন, চারদিকে পুতুল ফুতুল ফেলে ঘুমোচ্ছে। আজকে ভাত ফাত ওরা কিছু খেয়ে যায়নি, কেন ও শনিবার বলে তাড়াতাড়ি চলে আসবে বলে ভাত এসেই খাবে, এমনি ও খেয়ে এমনি খেয়ে গেলেও এসে খায়। তো আজকে ওয়েদারটা বাবা এত রোদ্দুর, কি হলো রে, এত রোদ্দুর যে কি বলবো। তো দেখি কালকে তো আবার ও বাড়ি যাওয়ার কথা আছে, তাদের সঙ্গে শেয়ার করবো। ও বেরিয়ে যাক, তারপর আমি টুকটাক কাজ করবো, ওকে তুলবো, বিছানা টিছানা গুছাতে হবে, ভাত ফাত বসাতে হবে, অনেক কাজ আছে, চান টান করবো, কাজের তো শেষ নেই। তো দেখতে থাকো, বসে থাকো, ওকে।